নমস্কার বন্ধুরা, কিউজিন ট্রেকের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমি যেমন কথা দিয়েছিলাম যে এইবারের ব্লগটা হবে একটা অন্যতম ব্লগ, ঠিক সেটাই আজকে আমার বাবা তোমাদের জন্য রান্না করে দেখাবে পাবদা মাছের ভাপা। এই রেসিপিটা সত্যি অনবদ্য, কেন কি এই রেসিপির মধ্যে অনেক রকম টেকনিক ইউজ করা হয়েছে এবং যেটা ইউজ করে রেসিপিটা একটা অসাধারণ মাত্রা নিয়েছে। চলো চটপট আমরা রান্নাঘরে গিয়ে রান্নাটা শুরু করি। এই দই পাবদা রেসিপিতে মশলা খুব বিশেষ লাগে না। আমি প্রথমে একটু কালো সরষে এই বাটিতে নিলাম, কালো সরষে এবার একটু সাদা সরষে ওর সঙ্গে মেশালাম, এবার একটু পোস্ত দিব, এবার একটু নুন দেব, এবার একটু জল দেব, একটু ভেজানো থাকবে। এই মশলাটা মিনিট কুড়ির মতো ভেজানো থাকবে, তারপর এটা গ্রাইন্ডিংয়ে দেব। প্রথমে মাছটাতে একটু নুন দেব, এবার একটু হলুদ দেব, এটাতে দু চামচের মতো দই দেব, এবার একটু সরষের তেল দেব, দিয়ে ভালো করে মাছটার সঙ্গে এটা মেখে নিতে হবে। মিনিট 15-20 মতো মাখা থাকবে। আমি একটা ছোট্ট করে কথা এখানে বলে রাখি, যে মিক্সচারটা আমরা বানালাম তো সেটা আমরা অল্প করে একটু জল দিয়ে স্ট্রেন করে নিচ্ছি, কারণ কি অনেকের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক প্রবলেম থাকে, সেই জন্য আমার মনে হয় যে স্ট্রেন করে নিয়ে মিশ্রণটা দেওয়াটা বেটার হয়। আপনারা যদি ডাইরেক্ট ইউজ করতে চান করতে পারেন, বাট আমরা এটা স্ট্রেন করে নিচ্ছি। সামান্য চিনি দিলাম, এবার কুটোতে মাছগুলো আমি আস্তে আস্তে সাজিয়ে দিলাম, এবার পেস্টটা দিয়ে দিলাম, সরষের তেল দিলাম,
লঙ্কাগুলো দিয়ে দিলাম, লেবু, একটু বন্ধুরাজ লেবুর পাতা, বন্ধুরা দেখো কি অসাধারণ দেখতে লাগছে। মাছটার সাথে যখন কাঁচা সর্ষের তেল, লাল লঙ্কা আর গন্ধরাজ লেবুর পাতাটা অ্যাড হয়েছে, টেক্সচারটা জাস্ট অন্যতম দেখতে লাগছে। এই গন্ধরাজ লেবুর পাতাটা শুধুমাত্র টেক্সচারের জন্যই নয়, যখন এটা স্টিম হয়ে যখন এটা খোলা হবে, এর সেন্টটাও যখন মাছটার সাথে মিশছে, তার একটা অন্যতম ফ্লেভার অ্যাড করেছে। গরম ভাতে এর থেকে আলাদা রেসিপি আর কিছু হতে পারে না। আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা এটা ট্রাই করো। আমার বাবা এখন এটাকে স্টিমে বসাচ্ছে, মিনিট 20 মতো স্টিমে রাখার পরে ঢাকনাটা খুলে চলো দেখি কি হয়। দেখেছো কি কালার এসছে? আমার দেখে জিভে জল চলে এসেছে, আমি আর কিছু এক্সপ্লেনেশন দিতে পারিনি। সত্যি আমার কিছু বলার নেই, আমরা চটপট এটাকে গরম ভাতের সাথে এনজয় করি। আমি আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার এই বাবার ছোট্ট প্রয়াসটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো।